হ্যালো ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপেলের সিরাপ। আপেলের সিরাপের গ্রুপ নেম হচ্ছে শরবতে সেব। আর আপেলের সিরাপ এটি হচ্ছে হামদাদ ল্যাবরেটরি একটা প্রোডাক্ট। আর এই ওষুধটি সম্পর্কে আসতে আপনার মাঝে বিস্তারিত আলোচনা থাকবে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপেলের সিরাপ এর কিছু গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা রয়েছে, যেগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী। যদি শরীর সুস্থ রাখতে চান, সবল রাখতে চান এবং শরীরকে ফিটনেস ধরে রাখতে চান, তাহলে আপেলিন সিরাপ সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিন। এটির উপকারিতা, সেবনবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া, মূল্য তালিকা সব বিস্তারিত আলোচনা আপনার মাঝে তুলে ধরব। আপেলিন সিরাপ এটি খাওয়ার কারণে যাদের হার্টের দুর্বলতা রয়েছে, হার্টের দুর্বলতা দূর করবে। যারা অল্পতে হাঁপিয়ে যায়, অল্পতে কষ্ট হয়ে যায়, অল্পতে দুর্বল হয়ে পড়ে এবং কাজে কামে অলসতা দেখা দেয়, সেক্ষেত্রে হাড়ের হৃদযন্ত্রকে সুস্থ সবল রাখতে আপেলিন সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে। মানসিক দুর্বলতার উপরে খুবই ভালো কাজ করে থাকে এই সিরাপটি। যেসব ব্যক্তিদের মানসিক দুর্বলতা রয়েছে, মানসিকভাবে অস্থিরতা, মানসিকভাবে দুশ্চিন্তা, সবসময়ের জন্য যারা টেনশনে ভুগে থাকেন, সেক্ষেত্রে আপেলিন সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে। লিভারের দুর্বলতার উপরে খুবই ভালো কাজ করে আপেলিন সিরাপ। যেসব ব্যক্তির লিভারের দুর্বলতা, যেমন খাওয়ার রুচি নাই, খাওয়ার প্রতি চাহিদা নাই এবং লিভারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, খাওয়ার রুচি নাই, অনেক সময় বাচ্চাদেরও এই সিরাপটি খাওয়ার দেওয়ার কারণে খুবই ভালো কাজ করে থাকে। বাচ্চাদের রুচি বৃদ্ধি করে, প্রাপ্তবয়স্ক যাদের খাওয়ার রুচি নাই, খাওয়ার প্রতি রুচি বৃদ্ধি করে, খাওয়ার ক্ষুধা বৃদ্ধি করে এবং শারীরিক ওজনও আস্তে আস্তে বৃদ্ধি করে। ক্ষুধামন্দার উপরে কাজ করে থাকে এই সিরাপটি। ক্ষুধামন্দা দূর করে এবং ক্ষুধার চাহিদা বৃদ্ধি করে। রক্ত স্বল্পতা, এই সিরাপটি নিয়মিত খাওয়ার কারণে রক্ত স্বল্পতা দূর করে, শরীরে রক্ত তৈরি হয় এবং রক্ত স্বল্পতা দূর হয়। এবং যাদের হৃৎকম্পন, যাদের বুক ধরপড় করে, হাড়ের দুর্বলতা, হাড়ের কাঁপনি, সেসব ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। সাধারণ দুর্বলতার উপরে খুবই ভালো কাজ করে থাকে। যাদের সাধারণ দুর্বলতা রয়েছে, যেমন সবসময়ের জন্য যারা ক্লান্তিতে ভুগে থাকেন, দুর্বলতায় ভুগে থাকেন, শরীরে ভিটামিন এর ঘাটতি রয়েছে, পুষ্টির ঘাটতি রয়েছে, সেসব কারণে যারা দুর্বলতায় ভুগে থাকেন, বিভিন্ন রোগে ভোগে ওঠার পরে যারা দুর্বলতায় ভুগে থাকেন, বিভিন্ন রোগ, জ্বর বা বিভিন্ন ধরনের বড় ধরনের রোগেতে ওঠার পরে যেসব দুর্বলতা থাকে, সেসব দুর্বলতারকে দূর করে এই সিরাপটি খাওয়ার কারণ। এছাড়া এটি ভিটামিন এ এবং সি এর ঘাটতি পূরণ করে। যাদের ভিটামিন এ এবং সি ঘাটতি রয়েছে, যেমন ভিটামিন এ হচ্ছে আপনার রাতকানা রোগের উপরে কাজ করে থাকে, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, স্কিনের সমস্যা থাকে এবং চোখের সমস্যা থাকে যাদের ভিটামিন এর অভাবে। এবং ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, বিভিন্ন ক্ষত শুকাতে সাহায্য করে। ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন সির অভাবে কিন্তু সাময়িকভাবে বন্ধত্ব দেখা দেয়, সেক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এখন যেমন আমরা সেবনবিধি, এরপরে পার্শ্বপ্রতিক্রিয়া। প্রাপ্তবয়স্করা 6 চামচ করে দিনে 2 বার খাবেন, খাওয়ার পরে খাবেন, কন্টিনিউ 2 থেকে 3 মাস খেয়ে যাবেন। 3 বছর উপরে যেসব বাচ্চারা বয়স, তাদের ক্ষেত্রে 2 চামচ করে দৈনিক 2 বার কন্টিনিউ 2 থেকে 3 মাস খেতে হবে, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা খাওয়াই সবচেয়ে ভালো হবে। পার্শ্বপ্রতিক্রিয়া, এই সিরাপটি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আজও পর্যন্ত জানা যায়নি। এটি আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটি মূল্য তালিকা, এই সিরাপটি 450 ml এর মূল্য দাম 200 থেকে 250 টাকার ভিতরে হবে। এটি আপনারা ফার্মেসিতে অথবা হামদাদ ল্যাবরেটরি বা হামদাদের ঔষধের দোকানে খোঁজ করলে পাবেন। গর্ভাবস্থায় এই সিরাপটি খাওয়া যাবে কিনা, গর্ভাবস্থায় এবং স্তনে দানকালীন সময় এই সিরাপটি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। এসএল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।